হ্যালো বন্ধুরা, কালকে এই ভিডিওটা পাবে, আমি আজকে বানাচ্ছি। তো আমি জানি না কোন ভিডিওর জন্য এই কথাগুলো এসছে। কিছু কমেন্ট দেখ আমাকে আমার পছন্দ করে কিছু মানুষ তারাই পাঠিয়েছে এই সুপারির কোনো একটা ভিডিওতে। আমি নর্মালি ওকে ভিডিও দেখি না, কারণ ওকে আমার ব্লক করা আছে, ইন্টারেস্টেডও নই। ওদের মানে ওদের যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরির লোকদের নিয়ে কোনো ভিডিও বানানো, কারণ ফ্রিতে প্রমোশন করতে ভাল লাগে না। যারা আমার ব্যাপারে নেগেটিভ কথা বলবে তাদেরকে তো নয়। এই ভদ্রমহিলা প্রথম থেকেই প্রতিটা জিনিস ভুল বলে গেছে, আর ওর টার্গেট আমি আর পূজা, আর কেউ ওর টার্গেট নয়। ও লোককে উস্কায় আমাদের এগেনস্টে, সেটাও আমার কানে এসেছে। তো আমি তারপরেও কিছু কোনো দিন বলিনি। কমেন্টগুলো দেখলাম, কোনো একটা ভিডিওতে ভিডিও করেছিল কিছু কি ব্যাপার নিয়ে, আমি সেটাও জানি না, দেখিও না রাদার ওদের ভিডিও। তো অনেকগুলো কমেন্টই আছে, কেউ বলেছে, কমেন্টগুলো সবগুলো পড়ার দরকার নেই। একজন ভিডিওতে কমেন্ট করেছে, কোনো একজন কোনো একটা ব্লগ থেকে, যে কে সেটা সেটা বলো, তাকে ধোবো এবার। তো ওখানে ওর নামটা দেখলাম, মানে অনেকগুলো কমেন্ট, তার মধ্যে এটাই আমি শুধু দেখলাম, মিলির বোন পূজা। তো যেখানেই আপনি এই কথাটা বলে থাকুক না কেন, আমাদের, আমি যেখান থেকেই আমার কমেন্ট যায়, আমার নিজস্ব আইডি থেকে কমেন্ট যায়, আমি আমার নিজের আইডি থেকে কমেন্ট করি। আর আমার বোন পূজার কোনো চ্যানেল এখনও আসেনি, আসলে সেটা অবভিয়াসলি সেই চ্যানেল থেকে তার ভিডিও আসবে, এক নম্বর। দু নম্বর, ও কারুর, জানি না কোথায় কি মিলির বোন পূজা, মানে অনেকে আমার ভিডিওতে এসেও বলে গেছে যে প্লিজ তোমরা এর এগেনস্টে ভিডিও করো বা এর এগেনস্টে কথা বলো। আমরা পছন্দই করি না, কারণ আমার কাছে ভদ্রমহিলা আমাকে নিয়ে বলা নোংরা কথা বা অন্য কোনো কিছুর জন্য তার উপর আমার রাগ নেই। তার উপর একটা বিষয়েই আমার রাগ আছে, যখন আমার ব্রাউনি চলে যায় সেইটাকে নিয়ে হাস্যকরভাবে উনি ভিডিও বানিয়েছিলেন, তার জন্য উনি হাজারোবার যদি আমাকে সরি বলে নেন, তারপরেও তাকে আমি কোনো দিন এই জন্মের মতো ওনাকে আমি ক্ষমা করতে পারবো না, পারবো না। কারণ ওনার সেই জিনিসটা বোঝার মানসিকতা নেই, যে বাচ্চাটাকে হারিয়ে আমি আজকের ডেট পর্যন্ত কষ্ট পাই, প্রত্যেক দিন রাতে ওর জন্য চোখের জল ফেলে আমি ঘুমাই, সেটাকে নিয়ে খুব মজা করে ভিডিও করেছিল। এবার বাকি কথা, আমার 10টা বিয়ে, ডিভোর্সি, ওতে ও তো বেসলেস ইললজিক্যাল কথা বলে, তো সেই কথাগুলোকে ধরার কোনো, মানে সেই কথাগুলোকে ধরে সেটাকে নিয়ে ভিডিও করা, মানে অতটা মূল্যবান ওকে ব্যক্তি করার আমার মনে হয় না কোনো দরকার আছে। আমি যেখান থেকে আজ পর্যন্ত যাকে যাকে কমেন্ট করি, আমি আমার আইডি থেকেই কমেন্ট করি, তারা সবাই জানো যে আমার মিলি চ্যাটার্জি আইডি থেকেই কমেন্ট যায়। সো এই ফালতু কথাগুলো বলা বন্ধ করো। পূজার নিজের চ্যানেল, পূজাকে প্রচুর লোক বলেছে যে তুমি চ্যানেল খোলো, তোমার চ্যানেল নিয়ে আসো, তোমার চ্যানেলে ব্লগ দেখবো। পূজার রোজ কোনো, মানে ডেলি ও ভিডিও দেওয়ার ওর পক্ষে পসিবল নয়, ও এই জিনিসটা মেনটেন করতে পারবে না, রোজকার রোজ কারুর ভিডিও দেখা বা ভিডিও দেখে ভিডিও বানানো, কাউকে নিয়ে রোজ রোস্ট করা ওর পক্ষে পসিবল নয়। ও হয়তো সপ্তাহে একদিন কি দুদিন দিতে পারবে, তার জন্য ও মানে কোনো চ্যানেলই খোলেনি। তো উইদাউট এনি রিজন, এই যে কমেন্টটা দেখতে পারবে কি তোমরা, এই যে ভদ্রমহিলা এখানে দেখেছে, ব্যাক ক্যাম দিয়ে দেখালে হয়তো বুঝতে পারবে, এটা ওর চ্যানেলের ইয়ে, মিলির বোন পূজা উল্টোভাবে আসছে, আমি এটা এডিট করে দেখাতে পারছি না। যদি তোমাদের বিশ্বাস না হয় তো তোমরা গিয়ে দেখে নিতে পারো, মিলির বোনের পূজার কোনো চ্যানেল নেই। চ্যানেল আসলে সবার আগে মিলি তার, মানে মিলি এতজনার চ্যানেল যদি তার কমিউনিটিতে দেয়, মিলির বোনের পূজার চ্যানেলটাও মিলি কমিউনিটিতে দেবে। এবং সবথেকে বড় ব্যাপার, মিলির চ্যানেলে মিলির যত না ফ্যান ফলোয়িং আছে তার থেকে তিন গুণ বেশি পূজাকে সবাই ভালোবাসে। সো পূজা সবার আগে, মানে তার পূজার টানে তার চ্যানেলে অর্ধেক লোক চলেই যাবে। সো এই ফেক কথাবার্তা বলা সুপারি, আপনার নাম করতেও আমার ঘেন্না লাগে, আপনাকে আমি অতটাই ঘেন্না করি, কারণ রিজন একটাই, আপনি হাজারো ভুলভাল কথা বলুন, হাজারো বাজে কিছু তুলুন, ডাজেন্ট ম্যাটার। আর আর আমি মিথ্যে বলবো না,
একটা কথা বলেই দিই, উনি বোধহয় হিন্দু ধর্ম বা হিন্দু মুসলিম নিয়ে কোনো একটা ভিডিও করেছিলেন, সেখানে এই কমেন্টটা এসেছিল। সেটাও আমাকে এই ভদ্রমহিলাই বলেছেন, যার কমেন্ট মানে যে আমাকে স্ক্রিনশটগুলো পাঠিয়েছে সেই আমাকে বলেছিল, আমাদের মধ্যে এই হিন্দু মুসলিম খ্রিশ্চান পাঞ্জাবি এই বাংলা মানে বাঙাল ঘটি এই জিনিসগুলো নিয়ে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। কারণ আমার নিজের বাড়িতে আমার জামাইবাবু আছে যিনি মুসলিম ধর্মের মানুষ, আমি ব্রাহ্মণ বাড়ির মেয়ে, আমার বাড়িতে সেই জামাইবাবুকে ভীষণ সম্মান দেওয়া হয়, ভীষণ ভালোবাসা হয়। এই বাড়িতে ছোট বৌদি যে সে পাঞ্জাবি বাড়ির মেয়ে, আর বড় বৌদি যে সে বাঙাল বাড়ির মেয়ে। তো আমাদের পুরো বাড়িতে মানে হিন্দু মুসলিম পাঞ্জাবি মানে যাই বলে নাও, খ্রিশ্চান বলে নাও, পূজা পার্সোনালি খ্রিশ্চান ধর্ম খুব পছন্দ করে, তো সমস্ত ধর্মের মানুষকে নিয়ে আমাদের পুরো পরিবারটা, আমাদের পুরো বংশটা, তো আর সবাইকেই আমরা খুব ভালোবেসে কাছে করে নিতে পারি। সো এই রকম বাজে বাজে কথা বলাটা বন্ধ করো। যেই ভিডিওর মাঝখানে বলেছো যে এই কমেন্টটা কে করেছে, অন্যরা ভিডিও বানাতেই পারে আমাদের নিয়ে, তাতে আমার কোনো চাপ নেই, কিন্তু ইললজিক্যাল কথা বলে বা উইদাউট এনি প্রুফ ছাড়া কথা বলা বন্ধ করো। তোমাকে অনেকবার বলেছি ইউ আন্ডারস্ট্যান্ড আই আন্ডারস্ট্যান্ড, এরকম ভুলভাল ইংলিশে কথা বলা অলরেডি হয়ে গেছে, এগুলো নিয়ে হাজার লোক তোমাদের বলে দিয়েছে, তো বারবার। আর আমি না এই ভদ্রমহিলাকে নিয়ে ভিডিও করলে আমি খুব উত্তেজিত হয়ে যাই, কারণ একটাই, ওর ভুল কথা বলা নিয়ে আমার রাগ নয়, ওর ওপর রাগ, ও আমার ব্রাউনিকে নিয়ে ভুলভাল কথা বলেছিল, ভুলভাল মন্তব্য করেছিল, দিস ইজ দ্য রিজন মানে আমার ওকে ওর মুখটা সহ্য হয় না। অ্যাকচুয়ালি আমি জানি তুমি বা তোমরা আমার ভিডিও দেখো, আমি বারবার বলে দিচ্ছি আমার তোমার যে মুখটা আছে ওই মুখটাকে আমি সহ্য করতে পারি না, তার জন্য তোমাকে আমার ব্লক করা আছে। আমাকে অনেক দিন ধরে আমার কমেন্ট বক্সে এসেও অনেকে বলেছে ভিডিওটা বানাতে, আমি করিনি, তোমার ভিডিও দেখি না। আমাকে আলটিমেটলি আজকের ডেটে যখন স্ক্রিনশট দিয়ে দেখানো হলো যে মিলির বোন পূজা এই কথাটা পার্টিকুলার তুমি বলেছো, তবে গিয়ে আমি ভিডিওটা বানালাম। আজকে পূজা যদি নিজের ভিডিও বানায়, ভিডিও করে, নিজের চ্যানেল খোলে, তাহলে ওর চ্যানেলটা আমার কমিউনিটিতে তো যাবেই, তাছাড়াও দশজনা জানবে যে সত্যি আজকে পূজা চ্যানেল খুলেছে। কারণ পূজাকে বহুদিন ধরে সকলে বলেছে একটা রোস্টিং চ্যানেল খুলতে। ওকে, সো আই হোপ কি তুমি আমার কথাটা বুঝলে। ননসেন্সের মতো লোককে উস্কানো বন্ধ করো, নিজের চরকায় নিজে তেল দাও, আমার পা চেটে ওঠার চেষ্টা করো না, বা আমাকে নিয়ে ভিডিও বানিয়ে বা কমেন্টে কাউকে আমার ব্যাপারে গিয়ে উস্কিয়ে নিজের দল ভারী করার চেষ্টা করো না। কারণ তোমাকে আমি ইগনোর করতে চাই, তোমার মুখটা আমার পছন্দ নয়, বারবার বলে দিচ্ছি তোমাকে নিয়ে ভিডিও করে আমার সুন্দর সময় আমি নষ্ট করতে চাই না। তাই দশজনকে বারবার এক কথা বলা বন্ধ করো, মিলিরা ভুল করে, মিলির এই মিলির ওই ননসেন্সের মতো কথা বলা বন্ধ করো, আর পূজার নিজের চ্যানেল আসলে সকলে দেখতে পারবে, পূজার আমাদের কোনো ফেক আইডি করার দরকার পড়ে না, যাকে যেটা বলার সেটা সামনে দাঁড়িয়ে বলার ক্ষমতা রাখি, কাউকে পছন্দ করলে পছন্দ, কাউকে অপছন্দ করলে সেটাও তাকে বলার প্রয়োজন বোধ করি। আর তোমাদের মতো চিপ লোকজনের ভিডিও দেখা পছন্দ করি না, তো কমেন্ট করা তো অনেক দূরের ব্যাপার, ঠিক আছে? এখানে ধর্ম নিয়ে, এখানে এরকম জিনিসগুলো নিয়ে তুলে মানুষের সিম্প্যাথিকে নিয়ে খেলা করা বন্ধ করো। এত চিপ, এত ছোট তুমি হতে পারো, আমরা নই। আমাদের বাড়িতে অলরেডি সমস্ত ধর্মের সমস্ত দিকের মানুষদের নিয়ে আমরা বাস করি, সকলের সাথে সমানভাবে মিশি। আমি যদি ঈদের সময় আমার বন্ধুদের কত জায়গা থেকে যে নেমন্তন্ন আসে সেটা আমাদের, আর আমাদের বাড়িতে সবথেকে মজার জিনিস যেখানে তারামা নিচে প্রতিষ্ঠিত রয়েছে, তারপরেও মানে কিছু লোক আছে যারা আমাদের বাড়িতে এই বিরিয়ানি পাঠায়, কারণ আমরা বিরিয়ানি ভালোবাসি বলে, ঠিক আছে? এবং সেগুলো আমরা কিন্তু খেয়েও নি, কারণ খেতেও ভালোবাসি। খাবার ধর্ম এগুলো আমরা মানি না,
মানি না, সবার আগে মানি একটা মানুষকে, মানুষ হয়ে একটা মানুষকে ভালোবাসি। সো এইরকম নোংরা কথাবার্তা, মানুষের ইমোশন নিয়ে খেলা, ধর্মর মতো একটা জিনিসকে বারবার ভিডিওতে তোলা বন্ধ করো, ছোট মানসিকতার নিজের পরিচয়টা দেওয়া বন্ধ করো, লোককে নিয়ে ভুল ভাল লোকের মাথায় ঢোকানোটা বন্ধ করো। খুব নোংরা মহিলা তুমি, আজকে বলতে বাধ্য হলাম, তোমাকে নিয়ে অনেকে গালাগাল করেছে, আমি আমরাও করেছি, আর তোমাকে গালাগাল দিতে চাই না, ভদ্রভাবে বললাম তুমি একটা ভীষণ নোংরা মানসিকতার মহিলা, ভীষণ নোংরা। আর অবশ্যই তুমি নোংরা হবে, কারণ তোমার মধ্যে সেই জ্ঞানটা নেই যে এই জায়গাটা নিয়ে তুমি খেলতে শুরু করেছো। কাউকে কাউকে দশটা কথা বলার আগে তার এগেনস্টে প্রুফগুলো নিয়ে এসে তারপর কথা বলবে, তাছাড়া কথা বলবে না। ক্লিপিংটা দেখাতে বলো না, যেটাই বলেছি বলো, যেখানে দেখছো অবশ্যই ক্লিপিংস তো দূর, বুঝলে কি করে যে ক্ষমতা থাকলে ওই ক্লিপিংটা দেখাবেন, যেখানে পূজা গুপ্ত কিছু বলেছে সেই ক্লিপিংটা প্লিজ দেখাবেন, তারপরে কথা বলবেন। আর প্রুফটাও দেবে যে কে পূজা গুপ্তা বলেছে, যে পূজা গুপ্তা সবসময় কেউ নাম করলেই সেখানেই চলে আসে, এই ওর, মানে আমাকে অনেকে বলেছে যে ওর ভিডিওতে গিয়ে কেউ কমেন্ট করেছি, সেখানে বলা হয়েছে যে ওই মিলির ইয়ে কি বলে ওটা, মিলির চামচারা চলে এসেছে। কেউ চামচা নয় গুরু, কেউ তোমার চামচা নয়, কেউ তোমার চামচা, আমার তোমার বলছি, কেউ আমার চামচা নয়। তুমি ভুল কথা বলো বলে তোমাকে গিয়ে লোকে নোংরা কমেন্ট করে, আর তোমার যদি ধক থাকে সেই কমেন্টগুলো রেখে দিয়ে দেখাবে, সেই কমেন্টগুলো রেখে দিয়ে দেখাবে। লোকের কমেন্ট ডিলিট করো কেন, কেন ডিলিট করো? পূজা গুপ্তার যদি কোনো আলাদা চ্যানেলের মানে ক্রিয়েট করতো, সবার আগে প্রমোশনটা আমি করতাম, এখানে আমার প্রতিদিন লাইভে ও বলতো আজকে আমি নতুন চ্যানেল খুলেছি, গুগল পিন আসার পর ও বলেছিল যে করবে, কিন্তু তাও এখনো করে উঠতে পারেনি, কারণ রোজ ওর ভিডিও আনা পসিবল নয়। সো বাজে ফালতু কথা রটানোর আগে 10 বার ভাববে। আর এই ধর্ম নিয়ে নোংরা মানে মেন্টালিটির পরিচয় তুমি দিচ্ছ, তো এটা বন্ধ করো, এটা বন্ধ করো। চলো, মানে আমার খুব গায়ে লেগেছিল বলে আজকে এই ভিডিওটা আমি করলাম, কারণ আমি আমাকে অনেকেই বলেছো, উমা বলেছিল যে প্লিজ এটা নিয়ে ভিডিও করো, গোপায়ের ভিডিওর কমেন্টে গিয়ে তুমি লিঙ্কটা দিয়েছিলে উমা, তো আমি তবুও পাত্তা দিইনি, কারণ সামহাও আমার মনে হয়েছিল যে আমার দরকার নেই ওকে নিয়ে ভিডিও করার। আজকে যখন আমাকে কেউ মানে খুব কাছেরই একজন মানুষ আমাকে এই কমেন্টগুলো পাঠায় এবং ভিডিওটাও সংক্রান্ত সমস্ত কথা আমাকে ওভার দ্য ফোন বলে, আমার ভিডিও দেখার কোনো ইচ্ছা ছিল না, যখন পুরোটা শুনলাম আমার খুব খারাপ লাগলো, কারণ সত্যিই বলছি আমার বর্ধমানে যেখানে বাড়ি, মানে আমার আমার বাড়ি আর আমার মেজ ঠাকুমার বাড়ির পর থেকে আমাদের মানে মুসলিম পাড়া শুরু হয়, এবং এটা নয় আমাদের দুর্গা পুজোতেও খুব মজার জিনিস, যখন আমি ভিডিওটা করছি তখন ওকে ছাড়াও আমি এই কথাটা বলা প্রয়োজন বোধ করব, দুর্গা পুজোতেও আমাদের পাশে মানে পাশের পাড়ার মানুষ যাদেরকে মুসলিম ধর্ম বলা হয় ওরাও কিন্তু দুর্গা পুজোয় চাঁদা দেয় এবং আমাদের দুর্গা মণ্ডপে আসে, আমরা সবাই একসাথে বসে রীতিমতো ছোটবেলায় গল্প করতাম, একসাথে খেতাম, খাওয়া দাওয়া, গল্প, আড্ডা এইসব চলতো। আর ঈদেতেও, ঈদ বলো, মহরম বলো, যে কোনো অকেশনে ওদের বাড়ি থেকে আমাদের বাড়িতে মানে বিরিয়ানি দেওয়া বা আমরা আমাদের যাওয়া, আর আমার যে স্কুল লাইফটা সেখানে অর্ধেকের বেশি বান্ধবী আমার ছিল, আমি মানে একটা কোয়েট স্কুল না, আমি গার্লস স্কুলে পড়েছি, সেখানে ম্যাক্সিমাম বান্ধবী আমার সবাই মুসলিম, সো আমি কোনো দিনই মুসলিম হিন্দুর ভাগ বুঝিনি, প্রথম থেকে আমার বাড়িতে ওরা আসতো, আমি ওর বাড়ি ওদের বাড়িতে যেতাম, পড়াশোনা একসাথে, আড্ডা মারা একসাথে, মানে হয়তো কিছু মুসলিমরা হয়তো জানবে না, মানে অত জ্ঞান থাকবে না মানে কোরআনের ব্যাপারে যতটা আমি জানি, মানে এটা পর্যন্ত জানি নেল পলিশ পরে
মানে নেল পলিশটাও ওদের পরা যায় না। দিস ইজ দ্য রিজন আমি আমার আমি জানি আমার ভিডিওতে আমার পরিবারে অনেক মুসলিম ভাই বোনরা আছে, আমি যদি ভুল বলি বলবে যে মানে যে পারফিউমটা ইউজ করে ওরা পারফিউম ইউজ করে না, কারণ ওখানে অ্যালকোহল থাকতে পারে, ওরা ইতর ইউজ করে, আতর আতর সরি আতর ইউজ করে, এবং আতর আমার এত পছন্দ, আমার জামাইবাবুও আমাকে আতর গিফট করেছে, আমি যে স্যারদের কাছে পড়েছি তারাও মুসলিম ছিল, স্যাররা আমাকে ঈদের সময় আতর গিফট করতো, এতটাই আমি মানে এই এই হিন্দু মুসলিমের এই জিনিসটা কেন এত ছোট মানসিকতা তোমার হতে পারে গুরু আমাদের নয়। আর কথাটা গায়ে আমার এই জন্য আজকে লাগলো কারণ সত্যি বলতে ছোটবেলায় একসাথে স্কুলের স্কুলের শুরুটা আমার আমার বান্ধবী আমিনা রহমান ওর নাম ছিল, আমি বললাম আমিনার সাথে আমার মানে প্রথম আমার জীবনের প্রথম বান্ধবী ছোটবেলায় ক্লাস নার্সারির বান্ধবী ছিল আমিনা, যার বাড়িতে যে আমার পাড়াতে থাকতো, যার বাড়িতে যাওয়া আড্ডা মারা মানে আমাদের এটা নর্মাল ব্যাপার হয়ে গিয়েছিলো। আর আজকের ডেট পর্যন্ত মানে দুদিন আগেও ঈদের সময় আমার বাড়িতে এতটা বিরিয়ানি মানে বড় বড় করে প্রত্যেকজন আর মানে বর্দাদের আলাদা আমাদের আলাদা প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা করে টিফিন বক্সে করে পাঠানো হয়। সো এটা আমরা তো এই নোংরা কথা বলাটা বন্ধ করো বন্ধ করো। আরও একটা বড় জিনিস একটু অ্যাড করে দিচ্ছি নিচে, যে আমার যারা ভিডিও পছন্দ করো তাদেরকে বলছি যে তার আমার মানে মূর্তিটা দেখছো ওটা যখন আসে পাড়াতে মানে যখন নিয়ে আসা হয় ওটার অনেক বড় কাহিনী আছে। বাবা স্বপ্ন পেয়েছিলেন, ওনার স্বপ্নের মতে ওই মূর্তিটা গঠন করা হয়েছিল, তো ওটা এত ভারী ছিল যখন বাড়িতে নিয়ে প্রবেশ করানো হয় মাকে, সেই সময় কুলি মজুররাও তুলতে পারেননি, কিছু মুসলিম ভাইরা যাচ্ছিলেন তারা এসে বলেছিলেন যে আমরা কি হাত দিয়ে তুলতে পারি, তখন বাবা বলেছিলেন যে তোমরা হাত দিলেই হয়তো মা ভেতরে প্রবেশ করবে। তো আমাদের মন্দিরে এরকমই জিনিস, সমস্ত ধর্মের মানুষরা আসে এবং আজকে ডেট পর্যন্ত মানে মন্দিরে তারা ঢোকে মাকে প্রণাম করে। আর একটা কথা বলে দাও, কালী পুজোতে আমি লাইভে আসব, যারা বাংলাদেশ থেকে আসেন কালী পুজোতে শুধু আমাদের মাকে পুজো দিতে, হ্যাঁ, আর তারা এসে কিন্তু আমাদের মাকে রীতিমতন ধরে স্নান করান, স্নান করান, জামা কাপড় পরান, মালা পরান, এবং যে যজ্ঞ হয় আমাদের বাড়িতে যে যজ্ঞ হয় কালী পুজোর রাতে, সেখানে বাংলাদেশের মানে আমার ছোটদা বর্দার যারা ক্লায়েন্ট আছে, কিছু বাংলাদেশের মানুষ আছেন এবং কিছু মুসলিম ভাই আছেন যাদের নাম ওই যজ্ঞে মানে পূজো পর্যন্ত করা হয়। সো এই নোংরা কথা বলা বন্ধ করো, মানে আমার মানে পূজার বাবা আমারও বাবা জেঠু যিনি ছিলেন উনি প্রত্যেকটা ধর্মকে সমান এই শিক্ষায় আমাদের বড় করেছেন আর এই শিক্ষা আমরা পেয়েছি। তো এই নোংরা কথা প্লিজ বলা বন্ধ করো, তোমার মেন্টালিটি ভীষণ চিপ, তুমি ভীষণ নিচু মানসিকতার একটা মহিলা। কেমন লাগলো আজকের এই ভিডিওর জুতোটা তোমার মুখে সেটা বলো, সেটা একটু বলে দিও, তোমার এই জুতোটা খাওয়া খুব দরকার ছিল, খুব দরকার ছিল, ধর্মকে নিয়ে চলে এসেছো বিবাদের মাঝখানে, এত নিচু তুমি, এত নিচু, আমি তোমার মুখে মানে সিরিয়াসলি জুতোর বাড়ি দিতে ইচ্ছে করছে তোমাকে, তোমাকে সামনে কোনোদিন দেখলে জুতো দিয়ে বাড়ি দিতে পারি। এত নোংরা টপিক নিয়ে যে নিজের কন্টেন্ট বানাতে পারে, অ্যাকচুয়ালি মরে যাওয়া উচিত আপনার। এই 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 রকম নোংরা মানে জিনিসটাকে নিয়ে কন্টেন্ট করছেন আপনার আবার মুখে বড় বড় কথা। চলো বাই, মানে আমার ফ্যামিলিকে বলছি বাই, আমি আমার প্রত্যেকজন মানে আমি আমার এখানে অনেকেই অনেক আমার মুসলিম ভাই বোনরা আছে যাদেরকে আমি সব সময় বোন বলে সম্বোধন করি, ভাই বলে সম্বোধন করি, সত্যি বলছি। আর পূজার কোনো দিন কোনো চ্যানেল হলে সবার আগে তোমরাই জানতে পারবে, লাইভে এসে আমরা বলবো যে ভাই চ্যানেল খুলেছে আজকে, আমি নিজেও খুব খুশি হব, কিন্তু এখনও চ্যানেল নতুন খোলার মতো ইন্টারেস্টেডই নয়, কাজের প্রেশার সব দিকের চাপের জন্য এটা হয়ে উঠছে না। সো যখন আসবে অবশ্যই তোমরা জানতে পারবে, নোংরা কথায় কান দিও না, নোংরা কথায়
নেচো না, ঠিক আছে? চলো বাই, লাভ ইউ অল, টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর এইভাবেই আমার সঙ্গে থাকো, সকলে ভালোবাসা দিয়ে যাও, টাটা।